নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোট পরবর্তী হিংসা এড়াতে সিউড়ি এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনন্দ উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা। ভোট পর্ব মিটে যাওয়ার পর আস্থা কুড়িতে পরিণত হয়েছে বিদ্যালয় চত্বর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনন্দ উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা। তৃণমূলের সকলে কানমরা গ্রামের তৃণমূল কর্মীরা দাতা বাবার মাজারে চড়ালেন চাদর। এবার খবর বিস্তারিত। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে অগ্নি সংযোগের ঘটনা, আবার কোথাও চলছে ভাঙচুর। এই হিংসাত্মক ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। এদিন সিউড়ির লালকুটি পাড়া, হোসনাবাদ সহ বিভিন্ন এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি, বীরভূম। তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ফের মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজনগরের বিভিন্ন এলাকায় সবুজ আবির খেলে এবং ডিজে বক্স বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে লোকপুর অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে টিভির সামনে ভিড় জমান বহু কর্মী সমর্থক। নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। ভোট পর্ব মিটে যাওয়ার পর আস্থা কুড়িতে পরিণত হয়েছে বিদ্যালয়গুলি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সিউড়ি নেতাজি বিদ্যাভবনের ছবি। বিদ্যালয় চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিপি কিট, প্লাস্টিক থেকে শুরু করে মদের বোতল, ময়লা আবর্জনা ও খাবারের উচ্ছিষ্ট অংশ। সেগুলি পরিষ্কার করতে নাভিশ্বাস উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের। এর পাশাপাশি কয়েকটি বাল্ব ও ইলেকট্রিক বোর্ড খোয়া গিয়েছে এবং জলের পাম্প খারাপ হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। সমস্ত বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অক্ষয় কুমার মণ্ডল। না, আমরা নিজেরাই ইনস্টিটিউট নিয়ে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর ইলেকশনের আগে যেমন প্রশাসনের পক্ষ থেকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছিল, ইলেকশন পেরিয়ে যাওয়ার পরও যদি সেভাবে আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়, সেই ব্যাপারটা প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টিতে আনছি। সেই ব্যবস্থা করলে খুব ভালো হয়। আমার যে যেমন আমার দুটো পাম্প আসছে জলের, সেই পাম্প দুটো চলছে না, ফ্যান তিনটে নষ্ট হয়ে গেছে, কিছু লাইটের বাল্ব লাগানো ছিল সেই বাল্বগুলো মিসিং, তারপর ঘরগুলো খুব নোংরা, ইলেকশনের বিভিন্ন সামগ্রী পড়ে রয়েছে, জলের বোতল, খাবারের প্যাকেট, এগুলো খুব নোংরা হয়ে আছে। এগুলো কি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ওই পাম্পের ব্যাপার বা লাইট মিসিং এগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি বা তাদেরকে এই ব্যাপারে তারা কি বলেছেন পদক্ষেপ। তারা পাম্পের ব্যাপারটা যেমন পিডব্লিউডিকে জানানো হয়েছে, ওরা বলছে দেখছি আমরা
আমাদের যে পলিউশন আছে সেটাকে রিপেয়ার করে দেওয়া বা যা ব্যবস্থা সেগুলো করা হবে। নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, ভয় টিভি, সুরি বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য উৎসবের আমেজ সিউড়িতে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় জয় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য উৎসবের আমেজ সিউড়ির বিভিন্ন জায়গায়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ডিজে বাজিয়ে আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। সেই সঙ্গে কথাও পথচলতি মানুষের মধ্যে জলে মিষ্টি বিতরণের পর্ব। নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি, বীরভূম। তৃণমূলের সাফল্যে কানমরা গ্রামের তৃণমূল কর্মীরা দাতা বাবার মাজারে চড়ালেন চাদর। এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় জয়ের ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমরা গ্রামের তৃণমূল কর্মীরা পাথর চাপড়ির দাতা বাবার মাজারে চড়ালেন চাদর। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ দিলখোশ, রহিম খান, সাদেক খান সহ অন্যান্যরা। কি উদ্দেশ্যে চাচ্ছে বলেন পাঁচবাড়িতে? উদ্দেশ্যে বলতে আমরা আমাদের মামাটি মানুষের পক্ষে যে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই শপথ গ্রহণের জন্য আমরা খুশিতে আমরা পাথরচাপড়ি দাতা বাবার দরবার শরীফে আমাদের যুব রানা প্রতাপ রায়ের নেতৃত্বে আমরা পাথরচাপড়ি মাজারে আমরা চাদর চাপাইলাম এবং আমাদের সিউড়ি বিধানসভায় বিকাশ খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর, বীরভূম। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভোট পরবর্তী হিংসা এড়াতে সিউড়ি এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনন্দ উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা। ভোট পর্ব মিটে যাওয়ার পর আস্থা কুড়েতে পরিণত হয়েছে বিদ্যালয় চত্বর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনন্দ উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা। তৃণমূলের সাফল্যে কানমরা গ্রামের তৃণমূল কর্মীরা দাতা বাবার মাজারে চড়ালেন চাদর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।